তো আমার মাত্র 3 জন, তো আমি ভাই আর আমার জন্যই নিই, আর মায়ের জন্যে নিই। মা বাইরে দাঁড়িয়ে আছে প্রসাদ নেবে বলে, আমাদের পুজো হয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো বিপত্তারিণী পূজার দিনকে একটু বেলা করেই বেরিয়েছিলাম, এই দুপুর 3টা নাগাদ। তো তারপরে মন্দিরে যাচ্ছিলাম, আমাদের শীতলা মন্দিরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাইকে জানাই বিপত্তারিণী পূজার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো আজকে হচ্ছে শেষ দিন, মানে সমাপনের দিন। তো আজকে আমি আর মা পুজো দিতে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি। তো তারপরে যে 13টা ফল নিয়েছিলাম, সেটা ফার্স্ট হলো কামরাঙা, পেয়ারা, গ্রেপস, কলা, মসম্বি, নাশপাতি, করমচা, আর নিয়েছিলাম ডালিম, আর নিয়েছিলাম শসা, আর নিয়েছিলাম আশফল। তো সমস্ত ফলগুলোই নিয়েছিলাম 13টা ফলের মধ্যে। আর তারপরে যাচ্ছিলাম পুজো দিতে আমি আর মা বিপদায়নি। তো আমরা দুজনেই উপোস করেছিলাম, তো দেখতে পাচ্ছি পেছন দিয়ে যেতে হবে। তারপরে মন্দিরের পাশ থেকে চলে গেলাম, যেখানে আর কি পাওয়া যায় ওই বিপত্তারিণী তাজা। তো সেই দোকানটা খুলেছিল, কিন্তু পাশের দোকানটা যদি বন্ধ হয়ে যায় তাই মা প্রসাদটাও এখন ওখান থেকে নিতে পারলো না, মানে যে টাকাগুলো আর কি দেয় বিপত্তারিণী। তো আমরা মাত্র 3 জন, তো আমি ভাই আর আমার জন্যই নিই। মায়ের মুখটা, মায়ের গর্ব লাগছে বন্ধ, এখন মা চুপচাপ বসে আছে, ভিতরটা বন্ধ আর গরম। আর এখানে এসে বসেছি, আগে করে 5টার সময় খুলবে তখন গিয়ে পুজো দেবো, আর এখন বাজে 4:30, একটু ওয়েট করছি। মা বাইরে দাঁড়িয়ে আছে প্রসাদ নেবে বলে। মন্দিরের গেট খোলা হলো, এরপরে মন্দির খোলা হলো। মন্দির খোলার পর আমি পরপর ঠাকুরগুলো দর্শন করছিলাম, হনুমানজি, মা দুর্গা, তারপর সীতানা মা এবং বিপত্তারিণী। তো সেটাই আর কি, এটা তোমাদের সাথে পুনরায় আমরা শেয়ার করে দেবো। তারপর ওখানে পুজোয় আমরা বসে গেলাম। আসবে ঠাকুর বাসায় এসে পুজো করবে, আর মা আমি অঞ্জলি দেবো, মায়ের সাথে আমি একটু উপোস করেছি। মা পুজো দিয়ে দিলেন ঠাকুর মশাইকে। তো ঠাকুর মশাই এখানে পরপর প্লেটের মধ্যে আর কি প্রসাদ গুলো সাজিয়ে দিচ্ছিলেন মায়ের পুজো স্টার্ট হবে বলে। তো সেখানে আমার মা আগেই পুজো দিয়েছিলেন, তো সেখানে আমার ভাই মেয়ে পুজো হচ্ছিল। তো চলো ব্লগটা আবার কন্টিনিউ হচ্ছে, আর আসছি আবার পার্ট 2 নিয়ে বিপত্তারিণী প্রথম।